রাজধানী শহরের বিভিন্ন স্থান থেকে বিশাল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার কাণ্ডের রহস্য উন্মোচনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজধানীর পুলিশ। সেই সাথে এই মামলার তদন্তভার সঁপে দেওয়া হয়েছে কাস্টমস ডিপার্টমেন্টের হাতেও। শনিবার পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি। টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে এনফোর্সমেন্ট দপ্তরের নজরে নেওয়া হয়েছে বিষয়টি। अंडर सेक्शन 22 बी और 25 एंड 29 ऑफ एनडीपीएस एक्ट में लिया है इसको। तो इसमें जो भी हम लोगों को मिला है एनडीपीएस आइटम उसमें ले केस हम लोग केस लिया है। जो एनडीपीएस का नहीं है लेकिन बाहर से इलीगली इंपोर्टेड है, इलीगली ट्रांसपोर्टेड है, उसको कस्टम्स को दे दिया है। और इसके मुताबिक हम लोग जो इलीगली अमाउंट इतना कैश ज़्यादा मिला है घर पे, तो हम लोग आईटी डिपार्टमेंट को लिए भी इन्फॉर्म कर रहे हैं और एनफोर्समेंट डायरेक्ट ईडी को लिए भी हम लोग इन्फॉर्म कर रहे हैं ताकि वो लोग भी अपना अपना प्रोसीडिंग शुरू। এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি আরও জানিয়েছেন উদ্ধারকৃত টাকাগুলো বাংলাদেশে প্রস্তুত করা হয়েছে, তাই সেগুলো কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে এবং কাস্টমস এবার তদন্ত করে দেখবেন সেই টাকা বৈধভাবে আনা হয়েছে নাকি অবৈধভাবে আনা হয়েছে। সেই সাথে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন এবং টিমের সদস্যদের নামও জানিয়েছেন তিনি। तो बांग्लादेश अगर मैन्युफैक्चर है तो फिर हम लोग कस्टम्स वालों को हैंड ओवर किया है, तो वो लोग अभी वेरीफाई करेंगे या ये या लीगली इंपोर्ट किया था या फिर वो इलीगली उसको लेके आया, तो उसके बाद में हमको ये पता चलेगा कि या दोनों में चल रहे हैं। हो सकता है कि इसका लिंकेज हो, इसीलिए हम लोग इंटरोगेट कर रहे हैं। इसके लिए स्पेशल इन्वेस्टिगेशन टीम भी बनाया गया है ताकि इसको इन्वेस्टिगेशन में एक प्रॉपर तरफ से इन्वेस्टिगेशन चले और ऑल द कल्प्रिट्स को हम लोग पकड़ पाए। এদিকে শুক্রবার অরুন্ধতী নগর থেকে সমীর বণিকের বাড়ি থেকে প্রচুর পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করেছিলেন এসটিপিও অনির্বাণ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল। সেই ঘটনার পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল সমীর বণিককে। পরে আমতলী থানার বেলাবর সহ আরো কিছু স্থানে অভিযান চালে নগদ অর্থ ও প্রচুর পরিমাণ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে পুলিশ। সাংবাদিক সম্মেলনে সমগ্র ঘটনার উপরে আলোকপাত করেন এডিশনাল এসপি জগদীশ্বর রেড্ডি। এখন দেখার বিষয় বিশাল পরিমাণ অবৈধ টাকার মূল রহস্য উন্মোচনে কতটুকু সফল হয় ত্রিপুরা পুলিশ। তবে পুলিশের দৃষ্টিতে হাওলা এবং হুন্ডির বিষয়টিও রয়েছে। ব্যুরো রিপোর্ট, হল্লাবুর।